নাম কি? না না নাম বলতে হবে, এটা বলো বলো বলো, প্রতিটা চাষের আইটেম আমি ব্যবহার করেছি, তা এগুলো যদি কন্টেনার ব্যবহার করা হয় রাসায়নিকের খরচা অটোমেটিক কমে যাবে, তো এগুলো কন্টেনার ব্যবহারে থাকে, যে আজকে ব্যবহার করলাম যে কালকে ফল হবে সেটা জানো না। জৈব সার একবার দিলে হয় না, জৈব সার দিতে হবে আস্তে আস্তে জমির সমতা ঘটানোর জন্য, তাকে প্রতি বছরই কম বেশি ব্যবহার করতে হবে। আমরা যদি এসটিজির এই এগ্রিকালচারের যদি কোনো প্রোডাক্ট কন্টেনার ব্যবহার করি আমাদের রাসায়নিক ক্ষমতা অটোমেটিক কমে যাবে। কি কি প্রোডাক্ট ব্যবহার করছেন দাদা ভাই? আমি তিনটি প্রোডাক্ট এখন হাতে কলমে ব্যবহার করেছি, যেটা এগ্রি হিউমিক, এগ্রি 82 আর বায়োফার্মেসি। কি কি গাছে ব্যবহার করেছেন? আমার একটু যে সবজি আছে প্লাস ধান পাট সব রকমের ইয়ে আছে, আমি সবজিতে বেশি ফলটা পেয়েছি। কি মনে হচ্ছে যে আগের যেগুলো ব্যবহার করেছিলেন তার থেকে এটা কি মনে হচ্ছে এক্সট্রা ভালো? কি ভালো এক্সট্রা ভালো বলতে মালের কোয়ালিটি ভালো এবং রোগ প্রতিরোধক ক্ষমতা আমার মানে রাসায়নিক যেভাবে ব্যবহার করছি তাতে কম লাগে এখন, আর ফসল তুলনামূলক আগের ছাড়া এখন ভালো হচ্ছে কোয়ালিটি, মানে রং গ্রোথ এগুলো, তারপরে মার্কেটে গিয়ে এটা লংজিভিটি এটা টাইমটা বেশি। আচ্ছা আপনি বলছিলেন খরচা কমে গেছে রাসায়নিক সারের, কিভাবে খরচাটা কমলো? খরচা বলতে আমি যখন পার বিঘাতে হয়তো যে সারটা 50 কিলো ব্যবহার করতাম সেই সারটা পরে মানে চলে যেতে 35 কিলো। আচ্ছা এবারে 35 কিলো সারটা যখন ব্যবহার করছে এটা যদি ভেস্টের সাথে আরও লেগে থাকে আগামীতে এই সারের পরিমাণটা হয়তো 25 কিলো 20 কিলো আসতে পারে, এটা আমার আইডিয়া। কতদিন ধরে ভেস্টিজে এই বিভিন্ন প্রোডাক্ট সারের জন্য ব্যবহার করছেন? দু বছর। তো আপনি কত বছর ধরে চাষ করছেন? চাষ করছি ধরেন বছর 20 বছর, তাহলে অর্থাৎ লাস্ট 2 বছর 18 বছরে যে উপকার বা যে ভালো লাগাটা তৈরি হয়নি বলে মনে হচ্ছে সেটা ভেস্টিজে লাস্ট 2 বছরে মনে হচ্ছে যে খুব ভালো। এটা যদি আমি এর সাথে কাছে থাকি আগামীতে আমার সদূর ভবিষ্যৎ আরো ভালো হবে এটা আমি আশা করছি। একদম একদম একদম, ওকে খুব ভালো লাগলো, ধন্যবাদ। এটা আর একটা বিশ্বাস, যেহেতু ভেস্টিজে টোটাল আইটেম আমার ফ্যামিলিতে জড়িত, আচ্ছা এই ভেস্টিজের সাথে কাছে থাকলে আমার ফ্যামিলি এবং আমার ইনকাম সোর্স দুটো জায়গায় ডেভেলপ হবে। অভিজ্ঞ চাষির মুখ থেকে আমরা শুনছি, তাই তো? কি মনে হচ্ছে, বিশ্বাস হচ্ছে আপনাদেরই পাড়ার লোক? তো ওকে দাদা ভাই, ধন্যবাদ আপনাকে।